আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। মোদীকে হুঁশিয়ারি, তালেবানের সক্ষমতা শীঘ্রই জানতে পারবে ভারত। আফগানিস্তান সীমান্তে যুদ্ধের মহড়া পাকিস্তানি সেনাদের, নিজ দেশেই জোড়া পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, কাবুলে ইতালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি। এদিকে অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের, এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে শহীদ তালিকা থেকে বাদ পড়েছেন 300 মুসলিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মোদীকে হুঁশিয়ারি, তালেবানের সক্ষমতা শীঘ্রই জানতে পারবে ভারত। আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছিলেন, এবার তার জবাবে মুখ খুলল তালেবান। তালেবান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শীঘ্রই জানতে পারবে। আজ বৃহস্পতিবার রেডিও পাকিস্তানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শাহাবুদ্দিন দিলওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তিনি বলেন, শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এ সময় তিনি আফগানিস্তানের 30 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে, তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত 20 আগস্ট নরেন্দ্র মোদী এক টুইটার পোস্টে এ কথা বলেছিলেন। সূত্র পার্স টুডে। আফগানিস্তান সীমান্তে যুদ্ধের মহড়া পাকিস্তানি সেনাদের। আফগানিস্তানি গৃহযুদ্ধের আবহের মধ্যেই সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করল পাকিস্তানি সেনাবাহিনী। তাৎপর্যপূর্ণভাবে এ সমর অনুশীলনে তাদের সাথে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত এশিয়ার রাষ্ট্র কাজাখস্তানের ফৌজ। বর্তমান পরিস্থিতিতে আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের এই তৎপরতা ইঙ্গিতবাহী বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের কেউ কেউ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার বিকেল থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাকিস্তানি সেনাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে। দোস্তরাম 3 নামে এই মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ইউনিটগুলো, রয়েছে আধুনিক হেলিকপ্টার সহ পাকিস্তানি বাহিনীর নতুন বিভিন্ন অস্ত্র সম্ভার। পাকিস্তানের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযান অনুশীলনের উদ্দেশ্যে এই সামরিক মহড়া, তবে অতীতে একাধিকবার সীমান্তে সেনা মহড়ার ঘটনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলছে আফগান সরকার। নিজ দেশে জোড়া পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। 1961 সালের কথা, সেই বছরের 23 জানুয়ারি আমেরিকার উত্তর ক্যারোলিনার গোল্ড সবরতে 2টি পরমাণু বোমা পড়েছিল, তবে তা কোনো শত্রু দেশের ছিল না। যুক্তরাষ্ট্রেরই একটি সামরিক বিমান বিমানবন্দর থেকে বোমা 2টি পড়েছিল। এই ঘটনা নিয়ে পরবর্তীতে বিশ্ব গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে। সেই 2টি পরমাণু বোমার হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিল উত্তর ক্যারোলিনা, তা না হলে আরও এক হিরোশিমা দেখত বিশ্ব। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার দিন গোল্ড সবরের সেমোর জনসন বিমান ঘাঁটি থেকে মাঝরাতে B-52 বোমারু বিমান ওই 2টি বোমা নিয়ে উড়েছিল। মাঝ আকাশে পরীক্ষামূলক জ্বালানি ভর ছিল বিমানটি। তেল নেওয়ার সময় B-52 বড় সড়ো সমস্যা দেখতে পান জ্বালানি ভরার বিমানের পাইলট। বোমারু বিমানটি থেকে তেল লিক করেছিল, সঙ্গে সঙ্গেই সতর্ক করা হয় পাইলটকে। B-52 এয়ারক্রাফট কমান্ডার ছিলেন মেজর ওয়াল্টার স্কট। তিনি জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ তুলেচর গ্র্যান্ডফাদার। ওই সতর্ক বার্তার পর মুহূর্তেই জ্বালানি ভরা বন্ধ করে নিরাপদ দূরত্বে বিমানটিকে উড়িয়ে নিয়ে যান B-52 চালক। চালক ভেবেছিলেন অতিরিক্ত জ্বালানি বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিরাপদে বিমানটিকে অবতরণ করাবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে গতিবেগে জ্বালানি বেরোতে শুরু করেছিল তা কল্পনাও করতে পারেননি চালক। মাত্র 3 মিনিটে 17,000 কেজি জ্বালানি বেরিয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ বিমান ঘুরিয়ে গোল্ড সবরের সেমোর জনসন বিমান ঘাঁটির দিকে রওনা দেন চালক, কিন্তু পৌঁছাতে পারেননি। মাটি থেকে 10,000 ফুট উচ্চতায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পাক খেতে খেতে নিচে নেমে আসতে শুরু করে বিমান। বেগতিক বুঝে
9000 ফুট উচ্চতায় পৌঁছালো চালক বিমান খালি করার নির্দেশ দেন। পাঁচজন নিরাপদে প্যারাশুটে নিচে নেমে আসতে পেরেছিলেন, তবে ঠিকমতো অবতরণ করতে না পারায় একজনের মৃত্যু হয়েছিল, বাকি দুজন 2000 ফুট উচ্চতায় বিমান বিস্ফোরণে মারা যান। এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল আমেরিকাকে। ওই বিমানে থাকা দুটি পরমাণু বোমা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বিশ্ব। হিরোশিমায় ধ্বংসলীলা চালিয়েছিল যে পরমাণু বোমা, তার চেয়েও 250 গুণ বেশি শক্তিশালী ছিল এই দুটি বোমা। এতটাই শক্তিশালী ছিল যে অন্তত 14 কিলোমিটার বেশ জুড়ে এলাকায় নিমিশে মরুভূমিতে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখত। ওই অংশে একটিও প্রাণ খুঁজে পাওয়া যেত না, ধ্বংসের প্রভাব পড়ত তারপরেও। অনেক খোঁজ চলার পর বোমা দুটি উদ্ধার হয় ঠিকই, কিন্তু যে অবস্থায় উদ্ধার হয়েছিল তা ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মধ্যে একটি বোমা প্যারাশুটে লেগে থাকা অবস্থায় গাছে ঝুলছিল। সেই বোমা নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ ছিল না, কারণ সেক্ষেত্রে বোমাটি তখনও সক্রিয় হয়নি। কিন্তু অন্য বোমার ধ্বংসলীলা থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিল উত্তর ক্যারোলিনা। বিস্ফোরণের আগে যতটা সক্রিয় হওয়া প্রয়োজন তার প্রায় অর্ধেক সক্রিয় হয়ে উঠেছিল সেটি। ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিবেগে নিচে নেমে এসেছিল ওই পরমাণু বোমাটি। গোল্ড সবরের ভেজা মাটিতে প্রায় 20 ফুট গভীরে পুঁতে গিয়েছিল। বোমাটির অর্ধেকেরও বেশি সক্রিয় হয়ে গিয়েছিল তখন। খুব সাবধানে বোমার ভিতর থেকে বিস্ফোরক বার করে নিয়ে এনেছিলেন বোমা বিশেষজ্ঞরা, কিন্তু ভিতরের বেশিরভাগ ইউরোনিয়াম এবং প্লুটোনিয়াম যত্রতত্র ছড়িয়ে যাওয়ায় সেগুলো সবটা বের করে আনা সম্ভব হয়নি। তার উপর জায়গাটি জলে পরিপূর্ণ থাকায় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে বোমার চারপাশে 400 বর্গফুট এলাকা ঘিরে ফেলেছিল আমেরিকার সেনা। পানি কমলে মাটি খুঁড়ে বোমার পুঁতে থাকা সেই অংশ উদ্ধার করেছিল আমেরিকার সেনা ইঞ্জিনিয়াররা। দীর্ঘদিন এই এলাকা ঘিরে রেখেছিল সেনা, সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতেই পারতেন না। আমেরিকার স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজের সুপারভাইজার পার্কার এফ জনস পরবর্তীকালে ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট দিয়েছিলেন। আমেরিকা এবং বড় বিপর্যয়ের মাঝে দাঁড়িয়েছিল একটি লো ভোল্টেজ সুইচ। তার পর্যবেক্ষণ ছিল বিমান দুর্ঘটনার সময় যদি কোনোভাবে বোমাটির আর্ম লাইনে শর্ট সার্কিট হয়ে যেত তাহলে বিপর্যয় রক্ষা যেত না। পরবর্তীকালে এই এলাকায় চাষাবাদের অনুমতি মিলেছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এখনও সেখানে ঘরবাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়নি। 2012 সালে উত্তর ক্যারোলিনার প্রশাসন এই এলাকাকে ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত করে। এই এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নিউক্লিয়ার মিসহ্যাপ নামেও একটি বোর্ড লাগিয়ে দেয়। কাবুলে ইতালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি। কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। তবে কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি। এর আগে পররাষ্ট্র দপ্তর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে, বলেছে কাবুল বিমানবন্দরের ভ্রমণ না করার জন্য। যদিও ওই এলাকায় কেউ থাকে তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থীদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন। এ সতর্ক তার 24 ঘন্টায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে কমান্ডোররা বিমানবন্দরের চারপাশে বিশাল আকারে জড়ো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানের বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের। বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার ইস্তাম্বুলে ইসলামী কর্পোরেশন ইউথ ফ্রমের চতুর্থ সাধারণ সভায় ভিডিও বার্তায় এরদোগান এই আহ্বান জানান। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, সিরিয়া আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সংঘাত, দেশান্তর, দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন। নিজেদের শান্তি এবং কল্যাণের দায়িত্ব মুসলিমদের নিজেদের নিতে হবে। বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানব জাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব এখন মানব ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনা ভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে। বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলাম ভীতি, সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে উল্লেখ করে এরদোগান
বলেন, সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংগঠিত অন্যায় তুলে ধরে। এ সময় তিনি যুবকদের রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। যুবকদের লক্ষ্য করে এরদোগান বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি, কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদেরকে বিভক্ত করে না পারে। বিশ্ব পাঁচ রাষ্ট্রের থেকে বড় মন্তব্য করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য বডি সংস্কারের আহ্বান জানান। ইস্তাম্বুলে ইউথ ফোরামের এই অনুষ্ঠানে 56টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দুই দিন ব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। 2004 সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক নির্দলীয় এই সংস্থা গঠিত হয়, সূত্র আনাদোলু এজেন্সি। ভারতের শহীদ তালিকা থেকে বাদ পড়েছেন 300 মুসলিম। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে নিহত 300 মুসলিমের শহীদের সম্মান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির ইতিহাস গবেষণা কাউন্সিল শহীদের তালিকা থেকে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। বিবিসি জানিয়েছে, বাদ পড়তে যাওয়া এসব যোদ্ধা বর্তমানের কেরালা রাজ্যের মালাবার অঞ্চলে 1921 সালে মপলা বিদ্রোহ নামে একটি ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন। আজ থেকে ঠিক 100 বছর আগে মালাবার অঞ্চলে ভারিয়ান কুন্নাত কুঞ্জাহমেদ হাজি আলী মুসলিয়ার নেতৃত্বে মপলা বিদ্রোহ শুরু হয়েছিল। ওই সশস্ত্র সংগ্রামে প্রায় 10,000 মানুষ নিহত হয়েছিল বলে প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, যার মধ্যে 2,339 জন বিদ্রোহীও ছিল। এই বিদ্রোহীদের মধ্যে 100 জনকে গ্রেপ্তার করে একটি বদ্ধ ট্রেনের কামরায় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় 64 জনের মৃত্যু হয়। যারা বেঁচে ছিলেন তারা একে অপরের পেশাব পান করে জীবন রক্ষা করতে বাধ্য হন। সে বছরের 10 নভেম্বরের ওই ঘটনা ওয়াগন ট্র্যাজেডি নামে ইতিহাসে পরিচিত। সেই আন্দোলনে নিহত 387 জনকে স্বাধীনতা সংগ্রামের শহীদ বলতে রাজি নয় ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ। বিবিসির খবরে বলা হয়, 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ডিকশনারি অফ মার্টস ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল নামের যে গ্রন্থমালা প্রকাশ করেছিল ICSR, তার পঞ্চম খণ্ডে মফলা বিদ্রোহীদের শহীদই বলা হয়। কিন্তু এখন কাউন্সিলের 3 সদস্যদের এক কমিটি ঠিক করেছে যে ওই গ্রন্থ থেকে 387 জন মফলা বিদ্রোহীর নাম সরিয়ে দেওয়া উচিত। 3 সদস্যদের ওই কমিটির প্রধান অধ্যাপক সিআই ইসাক বলেছেন, 1921-এর ওই বিদ্রোহ কোনোভাবেই জাতীয়তাবাদী আন্দোলন ছিল না, সেটি ছিল ধর্মীয় সহিংসতা। তার দাবি, ওই বিদ্রোহকে কখনোই স্বাধীনতা সংগ্রামের অংশ বলা যায় না, ওটা ছিল একটা ধর্মীয় সহিংসতা, জোর করে ইসলামে ধর্মান্তরণকরণের প্রচেষ্টা ছিল সেটি। তার নেতৃত্বাধীন কমিটি যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তার কি কি প্রমাণ পেয়েছেন, এই প্রশ্নের জবাবে অধ্যাপক আইসাক বিবিসিকে বলেছিলেন, নিশ্চয় আমরা বহু নথি যাচাই করেছি, এর মধ্যে ব্রিটিশ প্রশাসনের নথিপত্র যেমন আছে তেমনই আর্য সমাজের নথি রয়েছে, আবার মালাবার অঞ্চলের ডেপুটি কালেক্টরের নথিও আছে, এছাড়াও সমসাময়িক সংবাদপত্র, নানা আদালতের নথি ইত্যাদি খতিয়ে দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে ইতিহাসবিদরা এমন মন্তব্যকে অবাস্তব বলে মত দিয়েছেন। অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশ প্রশাসন ভারিয়ান কুন্নাত কুঞ্জাহমেদ হাজিকে একজন দস্যু বা লুঠেরা বলে মনে করত, তাই ব্রিটিশ নথি বা সেই সময়ের আদালতের চার্জশিট যা অধ্যাপক আইসাকের কমিটি যাচাই করেছে সেখানে এরকম ভাষ্যই থাকবে বলে ধারণা নেওয়া যায়। কেরালা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আশরাফ কাডাক্কাল বলেছিলেন যে মাস কয়েক ভারিয়ান কুন্নাত কুঞ্জাহমেদ হাজি মালাবার অঞ্চল থেকে ব্রিটিশ প্রশাসনকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, সেই সময় তিনি সেখানে মালাইলা নাত প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, মালাইলা নাত কথাটার স্থানীয় অর্থ হল যারা মালায়ালাম ভাষায় কথা বলেন তাদের জায়গা। হাজি তো খিলাফত নাম দেননি তার প্রশাসনে, তিনি নিজস্ব অর্থ ব্যবস্থা চালু করেছিলেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, শরীয়ত আইন বলবৎ করার কথা ভেবেছিলেন, সেটাও ওখানকার হিন্দু বাসিন্দাদের উপরে বলবৎ হতো না।